হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গীতি, আমার সঙ্গে বর্তমানে রয়েছে তোমরাই, আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করবো বলে চলে আসলাম। তো ইউটিউবে এখন বর্তমানে এক প্রকার ঝড় চলছে, মানে কি বলবো, এত ঝড় চলছে, এত ঝড় চলছে যে বলে বোঝাতে পারবো না। তো তারা সকলেই আমার সিনিয়র, তো সকলেই অনেক আগে থেকে কাজ করে ইউটিউবে, তো তাদের অনেক ভালো ফ্যান ফলোয়ার্স, অনেক অনেক সবকিছুই ভালো, ভিউয়ার্স টিউয়ার্স সবকিছুই ভালো, এভরিথিং ভালো। তো তাদের মধ্যে একটা আমি রিসেন্টলি মানে কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি, তাদের মধ্যে একটা বিবাদ দ্বন্দ্ব তো বইয়েই চলেছে। একজনের বিবাদ দেখতে দেখতে আরেকজনের বিবাদ শুরু হয়ে গেছে, তার জন্য কিছু মন্তব্য করতে আসলাম। যদিও সবার মন্তব্য করে না, যেহেতু সোশ্যাল মিডিয়া অ্যাপটা হচ্ছে কি সবারই, সবার জন্যই, তো যেহেতু এখানে তারা সোশ্যাল মিডিয়ায় নিজস্ব ব্যক্তিগত প্রবলেমগুলো এরকম ভাবে শেয়ার করছে, সেই জন্য কথা বলছি। বাট নয়তো আমার কোনো কিছু বলার হতো না, কারণ হচ্ছে কিছু কিছু জিনিস আছে ব্যক্তিগত যেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না, বা কিছু কিছু জিনিস আছে যখন নিজে থেকে কেউ যদি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসে তো সেটাকে সবাই সেটা বলতেই পারে। তো ভালো মন্তব্য খারাপ মন্তব্য আমি করবো না, আমি যেটা আমার মনের কথা যেটা বললে ভালো হবে, আমি কারোর সাপোর্টেও কথা বলছি না, আমি যেটা আমার আমি উপলব্ধি করি, তো আমার মন যেটা বলে তো আমি সেটাই আজকে শেয়ার করতে আসলাম তোমাদের সঙ্গে। তো প্রথমত কথা বলি যে প্রথমে প্রবলেম চলছিল প্রীতম দিয়ে, মানে প্রীতম জেফার তার আর হচ্ছে অভিজিৎ দার মধ্যে, আর আরেকটা দাদার নাম কি মনে নেই, তো তবে ওদের চ্যানেলের নাম হচ্ছে ফালতু ব্লগার। তো তারা সেইখানে তাদের প্রীতম জেফারের নামে অনেক কিছু চলছে, এগেনস্টে বলছে, ওরা ওদের এগেনস্টে বলছে, এতদিন জেফার কিছু বলেনি, সরি জেফার দিদি, তো এখন জেফার দিদি অনেক কিছুই বলছে। তবে আমি একটা কথা বলে রাখি, আমার কোনো তাতে কোনো কিছুতে কোনো প্রবলেম নেই, আমার কিন্তু একটাই কথা, বিয়ে হচ্ছে পবিত্র বন্ধন। তো বিয়েটাকে এরকম করে চুপিচাপে রাখা, আবার বিয়ে মানুষের মানুষের সাধারণত বিয়ে জীবনে মানে জন্ম হওয়ার পর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনবারই বিয়ে হয়ে থাকে, তো তিনবারের মধ্যে কখন কখন বিয়ে হয় তো সেটা তোমাদের বলেই দিই। একবার বিয়ে হয় যখন মানুষের অন্নপ্রাশন হয়, মুখে ভাত হয়, তখন এক নম্বর বিয়ে হয়। দু নম্বর বিয়ে হয় যখন মনের মানুষের সঙ্গে বিয়ে হয়, যাকে ভালোবাসার মানুষ সেটা বাবা মা দেখে দিক বা নিজে দেখে দিক, দু নম্বর বিয়ে তার সঙ্গে। তিন নম্বর বিয়ে মরণের সময় হয়, যখন একটা মানুষ যখন মরে যায় তখন তাকে আমরা অনেক সুন্দর করে সাজানো সাজিয়ে গুছিয়ে ফুল ফুল টুল দিয়ে সুন্দর করে ধূপ তুলসী পাতা যেটা বলবো সবকিছু দিয়ে যখন আমরা তাকে শ্মশানে শ্মশানে দিয়ে আসি, বা তিনটা বিয়ে মানুষের তখনই হয়। তো এগুলোকে লুকানোর বিষয় না, যখন মানুষের অন্নপ্রাশন হয় তখন মানুষ লোকে নিমন্ত্রণ করে খাওয়ায়, যখন মানুষের বিয়ে হয় তখনও মানুষ সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ায়, তো এগুলো লুকানোর বিষয় না। তো তো তারা লুকিয়েছে, তবে এটা ঠিক করোনি, তুমি তোমার ভুল করেছো, আর ভুল স্বীকার করতে কোনো কোনো বাধা নেই। আমি যদি ভুল বলে থাকি বা ভুল করে থাকি, তো আমি তো ভুল তো বলেছি, মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী, কারণ মানুষের মতো বুদ্ধিমতী বুদ্ধিমতী জীব বা এত বুদ্ধিওয়ালা জীব পৃথিবীতে কেউ নেই, তো মানুষই সর্বশ্রেষ্ঠ প্রাণী পৃথিবীর বুকে। তো তুমি যদি মানুষ হয়ে যদি এরকম ভুল যদি করো বা এরকম কথা বলে যে তুমি তোমার বিয়েটা 2022 সালে না না 2024 সালে 2025 তুমি রিভিল করতে চেয়েছিলে, প্রকাশ করতে চেয়েছিলে তোমার বিয়েটাকে, তো এটা তুমি একদমই ভুল করেছো, বিয়ে করেছো আগে পরে প্রকাশ করে কি করবে? তো যখন বিয়ে করেছো বিয়েটা বলতেই পারতে, প্যান্ডামিক সিচুয়েশন, অনেকের প্যান্ডামিক সিচুয়েশনে বিয়ে হয়েছে, তো বিয়েটা হওয়া একটা স্বাভাবিক, যার যখন যার যার সাথে বিয়ে হওয়ার কথা আছে আর যার যে সময় আছে সেটা হবে, সেটা ভগবানের ইচ্ছা। তো প্রথমত আমি কার সাপোর্টে কথা বলছি, বাট তুমি এটা ভুল করেছো এটা আমি বলছি। আর দ্বিতীয়ত বলছি, এবার হচ্ছে এবার কার কথা বলছি, এবার বলছি হচ্ছে রিমির কথা, রিমি আর প্রীতমের কথা। তো রিমি আর প্রীতমের রিসেন্টলি বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়েছে, তো সেটা তোমরা সবাই জানো, আর প্রীতমের হচ্ছে এক্স ওয়াইফ নাম কি সবাই জানো, দিশান, আর ঠিক আছে তাকে বাদ দিয়ে দিলাম, তাকে সাইডে রেখে দিলাম। তো এবার কি হয়, এবার সংসার করছে কে, প্রীতম আর রিমি, তো ঠিক আছে। তো রিমি রিমি কিন্তু সদ্য কুমারী মেয়ে, তার সঙ্গে তার বিয়ে হয়েছে, তার আগে একটা সংসার ছিল, তবে তাদের কোনো বেবি নেই, তো তাদের কিছু প্রবলেমের জন্য হয়তো মানুষের জীবনে সেপারেট হওয়ার বা ডিভোর্স হওয়ার অনেক কিছু প্রবলেম থাকতেই পারে। তো যার যেমন ইচ্ছে, ওদের ইচ্ছা হয়েছে ওরা ডিভোর্স নিতে, তো ডিভোর্স নিতে, ওটা হচ্ছে ওদের পার্সোনাল ব্যাপার, একজনের দুজনের ইচ্ছে ডিভোর্সটা হয়েছে। এবার রিমি আর প্রীতমের যদি বিয়ে যাবে, তাদের সংসার অচল নেমে গেছে, তো নতুন বিয়ে সুখে শান্তিতে সংসার হবে, না তাদের মধ্যে এক রকম প্রবলেম চলছে। এবার তাদেরটা বলি, তোমাদের এই যে নিজস্ব প্রবলেম, বিয়ে দিয়ে তোমার মা মানে জামাই মেয়ে জামাই, তারপর হচ্ছে শাশুড়ি, তো এগুলো ঝামেলাগুলো তোমরা সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে প্রকাশ করছো, আর তোমরা সবাই নিজেকে, তোমরা কেউ হইবো না যে আমরা নিজেকে ভালো প্রমাণ করছি, তোমরা যারা যারাই প্রবলেম করছো তারা নিজেরাই সব প্রত্যেকে নিজেদেরকে নিজেরাই ছোট করছো, ছোট করছো, একটু ভেবে দেবে, এসব হচ্ছে তোমাদের পার্সোনাল ম্যাটার, এগুলো তোমরা ভালো করে বসে সলিউশন নিতে পারতে, বা তোমাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলিউশন পেতে, প্রবলেম আছে প্রবলেমের সলিউশনও আছে, এটা কিন্তু সবাই মানে পৃথিবীর যে কোনো প্রবলেম থাকলে সলভ হবেই হবে। তো তোমরা সলভ না করে তোমরা সেগুলোকে পাবলিকলি প্রকাশ করছো, এরকম সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষকে দেখাচ্ছো, এরকম করে ফ্যান ফলোয়ার্স বাড়াচ্ছো, তো ফ্যান ফলোয়ার্স বাড়ো সেটা ঠিক আছে, বাট এগুলো নিজস্ব ব্যাপার, তোমরা এগুলো যে ব্যাপারগুলো নিয়ে আসছো এরপরে যারা দেখছে তার একে একে দেখে দেখে সবাই কোনো কিছু প্রবলেম হয় কি সোশ্যাল মিডিয়া, তো প্রতিবাদ করতে হলে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করতে হবে, এরকম কোনো কথা আছে, বসেও তো প্রতিবাদ করা যায়, সামনাসামনি বসেও তো কথাবার্তা বলে প্রতিবাদ করা যায়, কিন্তু তোমাদের ক্ষেত্রে একদমই আলাদা, তুমি আলাদা। তো তোমাদের আমি জাস্ট এটাই বলছি, তোমরা যা যা মানে এসব করছো সোশ্যাল মিডিয়া, এসব নিজস্ব ব্যক্তিগত প্রবলেমগুলোকে নিয়ে এসে করছো, মানে বাবা মাকে খারাপ করছো বা শ্বশুর শাশুড়িকে খারাপ করছে, এরকম যে এটসেট্রা এটসেট্রা, মানে যেটাই হোক না কেন এই চলছে, আমরা প্রতিনিয়ত দেখেই চলছি ইউটিউবে, ইউটিউব বলো ফেসবুক বলো যেখানেই আছে সেখানেই তোমাদের এরকম ভিডিও। তো তো আর কিছু বলবো না, তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার কথাগুলো ভালো লাগলে প্লিজ 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 কমেন্টে এসে জানিও, যদি খারাপ লাগে তাও জানিও, আর যদি আমি কাউকে খারাপ করার উদ্দেশ্য করে কথাগুলো বলছি না, কারণ আমি বলছি এটাই যেটা আমার মনে হয়েছে, কারণ সত্যি তো এই বিষয়গুলো বসে বসে নিজেরা বসে নিজেরা নিজেদের মতো করে সলভ করেই নেওয়া যায়, সব কিছু যে অনলাইনে এসে প্রতিবাদ করে বলতে হবে তার কোনো মানে নেই, কিন্তু আমরা ভালো করে বসেও নিজেরা সামনাসামনি বসেও প্রতিবাদ করা যায়, এবং যদি কেউ ভুল বলেই থাকে তার সে কি মানুষ না, সে কথা বুঝবে অবশ্যই বুঝবে তোমার কথা, তাই সে কোথায় ভুল করেছে তার ভুলটা তাকে সামনাসামনি কথা বলে তাকে বুঝিয়ে দাও, সে অবশ্যই তার ভুল বুঝবে, আর ভুল বুঝলে ভুলটা স্বীকার করতেও মানুষের একদিন দুধ দ্বিধাবোধ করবে এরকম। তো তোমরা ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে, এবং প্লিজ করে অনলাইন পাওয়ার জন্য আমার সঙ্গে, তাই বাই বাই।